হল কাটা নেই তাই আমরা কি কাজ করি হল কাটা ভাই দেবে সিকির কাজ কি সে কাটা মিছে এগুলা পরিষ্কার করা আজকে বেসিকের কাজ করতেছি আমরা সবাই নতুন আলে এগুলাই করা লাগবে দেখেন এগুলাই ট্রেনিংয়ের কাজ এগুলাই করা হবে প্রথম আইলে বেসিকের কাজ তিন মাস করা এই কাজগুলো করা হবে উপরে ফর বইল আমি মেতে কাটলে বাড়ি তো দুই হাতে কুমার লাগে দা দিয়া এদেশে বলে পারান বাংলাদেশের দা লান্ডার মতো দেখতে আজকে আমরা বেসিকে করতেছি এই কাজগুলা ফল নেই তাই ভাই নতুন আসছে আমার তো দুই মাস হলো শরীরে ভরতে পারে শক্ত কাজ দিয়া তো খুব আসছে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে প্রথমে এই কাজগুলো দেওয়া হয় এই পুনিং করা গাছের ডাল কাটা এই গাছ কাটা ট্রেনিংয়ের জন্য দেওয়া হয় যে দাঁত ক্লিয়ার হয় মালয়েশিয়া পামোইল বাগান আজকে বেশি কাজ করতে আমরা হাজিরা করবো 57 টাকা এদেশের 57 রিঙ্গিত মালয়েশিয়া 57 রিঙ্গিত এই দিনে বেশি হাজিরা সুন্দর কাজ করতে আসি আমরা সুন্দরবনে আছি দেখেন সুন্দরবনের মতো জঙ্গল গাছগুলো আমরা করলাম পুনিং পরিষ্কার করলাম আজকে বেসিকের কাজ ফল কাটা নেই দুই হাতে নতুন আসলে এই কাজগুলো করার বা করতে হবে খুব সাবধানে খুব দিলে সময়ে গাছে লাগে না শরীরে লাগে গাছও পড়তে পারে উপরে কাজগুলো খুব সাবধানে করা লাগে প্রথম আসলে এগুলো করাই লাগবে তিন মাস বেসিকের কাজ দেওয়া হয় আমরা ফল কাটি ফল কাটার পায়ে পায়ে যেরকম ফল থাকে না আমরা বেসিকের কাজ করি আজকে বেসিকের সিরিয়াল পড়ে গেলো হাজিরার কাজ
কোম্পানি বসে রাখবো না, কাজ একটা না একটা দিবে। এই গাছ না, এর চেয়ে বড় গাছও আছে কাটা লাগে, এত ছোট গাছই। এমন গাছ মেশিন দিয়ে কাটি আমরা, এগুলো হাতে কাটো। শামসু খুব কোবানি লাগে। এরকম আর আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। কীভাবে কোবান লাগে বড় গাছ, উপরে ভরব। শরীরে দিকে ছেলেরা আবার খাটটা পরিষ্কার করে এক সাইডে রাখতে হবে, না হলে ফল কাটার সময় গাড়ি নেওয়া যাবো না। রাস্তায় ক্লিয়ার করে রাখা লাগে, সব কিনে সাজায় রাখা লাগে, সাইডে পরিষ্কার করে গিয়ে দেশে সুসন লাভ বলা হয়। সুন্দর করে সুসন লাভ করে রাখা লাগে। এগুলো খাইতে সাটাই করে আবার সাইড করে রাখতে হবে। কেমনি খুব আসছে ভাই, নতুন আসছে, 2 মাস আসছিল তারা বেশি কে কাজে, তারপর দিয়েছে আমরা ফল কাটা। এখন আমরা ফল কাটা নাই বললা আইসি বেশি কে কাজে। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।